কি তোমার এর আগের দিনে সে আজকে কথাটা করেছিলেন তো আজকের মানে কি এখনকারের কথা এখনকারের কথার মধ্যে তোমাদের আছে দেখবে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ তাই তো এই দুটো পরিবেশ নিয়ে আলোচনা আছে অর্থাৎ আগে গ্রাম কি রকম ছিল বা এখন কিভাবে কি পরিবর্তিত হলো শহর কি রকম ছিল তার পরিবর্তন কি এসেছে সেই নিয়ে আমাদের দুটো পরিবেশ নিয়ে আলোচনা তাহলে গ্রামের পরিবেশ যদি বলি গ্রামে বেশিরভাগ বাড়ি কিন্তু কাঁচা ছিল কিন্তু বর্তমানে অনেক বাড়ি পাকার হয়ে গেছে গ্রামের রাস্তা কি ছিল কাঁচা ছিল কিন্তু এখন কাঁচা রাস্তা কি বেশি দেখা যায় এখন দেখবে হয়তো ঢালাই পিচ বা মরমের রাস্তা দেখা যাচ্ছে আর কি গ্রামের পরিবেশ খোলা এবং মুক্ত বাতাস এখানে কলকারখানা বিশেষ নাই বা অফিস আদালত বিশেষ দেখা যায় না দূরে দূরে অনেক স্কুল কলেজ থাকে তাহলে গ্রামে এইরকম একটা মানে নিরিবিলি এবং ফাঁকা পরিবেশ দেখা যায় কিন্তু শহরের পরিবেশ সবসময় কোলাহল কেন শহরে প্রচুর গাড়ি বাস তারপরে কলকারখানা তাদের আওয়াজ এই নিয়ে একটা শহরের পরিবেশ সর্বসময় দূষিত হয়ে যায় আর শহরে বহুতল বাড়ি তাহলে বহুতল বাড়ি থাকলে কি হয় মুক্ত বাতাস যেমন পাওয়া যাচ্ছে না তেমন কি অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ তার মধ্যে কিন্তু শহরে থাকতে হয় মশা মাছি এদের উপদ্রব বেশি এবং শহরে প্রচুর কলকারখানা অফিস আদালত হসপিটাল আরো অনেক কিছু শহরে দেখা যায় তাই তো এইটাই দেখবে তোমাদের আজকের কথায় পরিবেশের ওখানে আলোচনা করা আছে ঠিক আছে আজ এই পর্যন্তই রইলাম।